زد ولا ند ولا حد لمولاك الآن كما كان ولم يلق سوالا الآن كما كان ولم يلق سوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم دخالا لا والد ولا ولد ولا أم دخالا الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন আরাধনা আরাচনা উপাসনা সবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পূত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করিয়ে দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন প্রাণ খুলে জুবান ছেড়ে মাওলার দরবারে তার শুকরিয়ার্থে এক বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা পরিপূর্ণ ভেজা বক্তা দাওয়াত করেছেন চারজন গত হয়ে গেছেন দুজন নত হয়েছি একজন অবিরাম রত আছে আর একজন মজলিসের যা অবস্থা আর আপনাদের যা ব্যবস্থা এখনই যদি ফাঁকা শুধু উপরটা মাথার উপরে ঢাকা এই যদি অবস্থা এখন হয় শেষ প্রান্ত কি হবে ওটা আমি জানি না কিন্তু মজলিস যদি এমন চলতে থাকে বেশিক্ষণ টানা যাবে না এর থেকে বেশি খুলে বোঝাতে গেলে নতুন করে লেখাপড়া করব এর থেকে বেশি জ্ঞান আমার এ পর্যন্ত ছিল না সেই জন্যে যদি মেহরবানি হয় কথা শোনার যদি মানসিকতা থাকে কারণ আজকে শ্রোতা জানা আছে মাশা আল্লাহ সোশ্যাল মিডিয়ার ইউটিউবার ভাইয়েরা বাংলার যত ক্যামেরা আজকে এখানে তুলে দিয়েছে নামালবার মনে করেছে হাতে পেয়েছি আজিজুল ঘরের ছেলে ইয়াসিন ডাকলেই থাকবে সিদ্দিকুল্লাহ জয়নাল ভাই আপন লোক ক্যামেরাওয়ালারাও ভেবে নিল একতালেতে তাল মারব অন্য কোথাও যেতে হবে না সব কটাকে এক জায়গায় পাব ওই জন্যে আমিও ভেবে নিলাম ক্যামেরা যখন সামনে বলবো আজকে টেনে যাবে কোন দিকে জানি না ক্যামেরায় রেকর্ড হলেও অসুবিধা না
আমরা কোনো হিজড়ে না, চুরি পরেও বসি না, কোরআন সুন্না সামনে থাকে, আলোচনার ভাবনা থাকে, বাকি ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। যদি বুঝতে পারেন তাহলে মেহরবানি করে বীরের সন্তানের মতন আওয়াজ দেন, কাপুরুষের মতো না। কি বললাম? বীরের সন্তানের মতন আওয়াজ দেবেন, কাপুরুষের মতো না। যেগুলো লাশ হয়ে গেছে ওগুলোকে তুলে দেন, না হলে ঘরে পাঠিয়ে দেন। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি ওলামাই কেরাম, তোমরা বাবা আমার হাতের কাছে ধরে পিছিয়ে থাকবে, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত ওলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদরদি ভাই সকল, পর্দা নসীনা ধর্মিকা মা ও বোনেরা, যারা মাইকের আওয়াজ দুর্দ্রান্তে পাচ্ছেন, যারা শুনতে ইচ্ছা নেই তারাও আওয়াজ যারা পাচ্ছেন, বাবা মাইক মাঝখানে খুঁচো না, তাহলে যেটুকু ভালো আছে এটাও আর থাকবে না। যারা শুনতে চান তারাও শুনবেন, যারা চান না তারা টাটকা না বাসি শুনবেন। কি বললাম? যারা শুনতে চায় তারা শুনবেন, যারা শুনতে চায় না তারা টাটকা নয় বাসি শুনবেন। কারণ আজকের ভাত আজকে খেলে টাটকা ভাত, আগামীকালকে খেলে পান্তা ভাত, তাই তো? মানে বাসি ভাত। তো আজকের খাওয়ার আজকে খাওয়াই ভালো, হজমটা ঠিক থাকবে বলো, না হলে গলা বুক জ্বালা করবে, চুঁয়া চুঁয়া ঢেকুর উঠবে, ডাইজিনেতেও হবে না, প্যান ফুটিতেও হার মানবে। সেই জন্যে বিনয়ের সাথে বায়ান শুরু করার পূর্বে মার্জিত কণ্ঠে মার্জিতভাবে যারা যারা এ ইন্টারনেট চালাচ্ছেন, প্রথমে ওয়াজটা তাদের জন্য, শুধু ভিউজ পাওয়ার উদ্দেশ্যে কোনোদিন রেকর্ড করবেন না। আপনাদের দ্বারাই আল্লাহ দিনের একটা প্রচারের খিদমত নিচ্ছে, এটাকে অপপ্রচারের খাতায় দেবেন না। প্রচার এটা অনেক বড় একটা জিনিস, আমি আগেও বলেছি, সোশ্যাল মিডিয়া যেমন আমাদের জন্যে ভালো তেমনি আমাদের জন্যে কালো। নয়কে ছয় করা যায়? উপর দিকে থাকলে ছয় আর নিচের দিকে হলে? একই সংখ্যাকে যদি ছয়কে নয় করা যায়, 83কে উল্টো দিকে যদি করা যায়, কথা বলে না, সিধে দিকে হলে 83, উল্টো দিকে হলে 30। চিন্তা করে দেখেন, সিধে দিকে যদি প্রচার করেন সংখ্যাটা ঠিক থাকবে, ওই প্রচারটাকে যদি উল্টে দেন সংখ্যাটা পরিবর্তন হবে, ভিউজ কিছু বাড়বে, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। নাম্বার এখন সব থেকে বড় কঠিন সমস্যা হয় কোথায় জানেন? বায়ান করলো এক, থ্যাম্বেল হলো আর এক। কেউ যদি পর্দার কথা বলেছে,
কাপড় তুলে ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছে, দিয়ে হেডলাইন লিখে দিল আজকে নারীদের খুলে দিল, থ্যাম্বেল দিয়েছে শাড়ি কাপড় সরে গেছে, পাশে বক্তা বসে গেছে, হেডলাইন দিল কি এমন বলল, শুধু হেডলাইনে ওটাও পর্যন্ত মার্জিত মানুষরা দেখতে বা পড়তে পর্যন্ত একবার নয় দশবার ভাববে। ওই জন্য প্রথম বিনয়ের সাথে বলবো, যারাই যাদের দ্বারাই আল্লাহ দিনের খিদমত নেন এরা ভাগ্যবান, এরা সৌভাগ্যবান। কিন্তু আল্লাহ দিনের উপরে যাদের দ্বারাই ক্ষতি হবে, যাদের কারণে সমাজে বিভাজন তৈরি হবে, যাদের কারণে সমাজে আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, তবলিগ দেওবন্দি ফুরফুরা বেরেলি হানফি সাফি এ ওকে গালি দিবে, এ তাকে গালি দিবে, সেই গালিগুলোকেও হেডলাইন দিয়ে আমরা থ্যাম্বেল করে দিলাম আজকে ধুয়ে দিল। কি বললাম আজকে একজনের নাম দিয়ে আর একজনকে তীর চিহ্ন দিয়ে কপালে ঠেকিয়ে দিল, মানে যাকে ধুচ্ছে সেই এ আর যে ধুচ্ছে সে এ। মানুষ ভিতরে অত দেখবে না, অত শুনতেও যাবে না, থ্যাম্বেলে যখন দেখবে এ এর দিকে তীর চিহ্ন মেরেছে, ও দর্শক এক বাক্যে বুঝে নিবে বুটি এ বেটা আজকে এর বিরুদ্ধেই বলেছে, এর বিরুদ্ধেই। সে ভিতরে যাবে না, পুরো ভিডিও শুনবে না, ছোট্ট করে একটা কমেন্ট মেরে দিবে এটা হলো ইবলিসের ভাই। খুব ভালো করে বোঝেন, এটা হলো ছোট নমরুদ, এটা হলো জন্মের ঠিক নাই। আপনি কি জানেন যে কমেন্টগুলো যার বিরুদ্ধে করছে, সে যদি কোনো আলিম হয় গালিটা কে খেলো? জোরে বলেন, একজন আলিম গালিটা খেলো। মাথায় রাখবেন প্রত্যেকটা আলিমই হলো রক্ত মাংসের মানুষ, তার দ্বারাই ভুল হতে পারে না, পারে না, কথা বলেন না কেন, ঠিক বলছি না ভুল? আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ান? জবাব দিবেন তাড়াতাড়ি। ইমাম সাহেব যখন নামাজ পড়ান, কখনো কখনো পিছন থেকে আল্লাহু আকবার কেউ বলে? ওটাকে কি বলে? লোকমা, মানে খাবার লোকমা। মানে ইমাম সাহেব আপনি যত বড় মুফতি হন, ইমাম সাহেব আপনি যত বড় ফাকি হন, ইমাম সাহেব আপনি যত বড় আলিম হন, আপনি এই মুহূর্তে ভুল করেছেন, আমি সাধারণ লোক হলেও আপনার পিছনে যেহেতু মুক্তাদি, তাই আমি আপনার ভুলটা স্মরণ করে দিয়ে আল্লাহু আকবার বলে আওয়াজ দিলাম, ঠিক বলছি? তাহলে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নামাজে ভুল হয়েছে, ঠিক বলছি না ভুল? হ্যাঁ, এরপরে লক্ষ্য করে দেখেন, যত দুনিয়ার মানুষ আছে কেউ বলতে পারবে না যে আমার জীবনে একটাও কোনো গুনাহ নাই, কুল্লুন খাতাউন, প্রত্যেকেই কিন্তু কারোর ছোট কারোর বড়। বক্তব্যের জগৎটা এমন একটা জগৎ, আপনি তো মনে করলেন 15,000 টাকা 20,000 টাকা হাদিয়া দিয়ে দিন বক্তা চলে এলো, আপনি তো 15,000 টাকা দিয়ে 15 বছরের জ্ঞানটা 2 ঘন্টায় পেলেন। কি বললাম? 15,000 টাকা দিয়েছেন, 15 বছরের ঘষা জ্ঞানটা 2 ঘন্টায় পেলেন, যে জ্ঞানটা তাকে 15 বছর 20 বছর ঘষে অর্জন করতে হয়েছে। আপনার মনে হলো যে বক্তা বুঝি সহজ ব্যাপার, এখানে আসবে আর তারা 2-4টা কথা বলবে আর চলে যাবে, এরকম 50টা ক্যামেরা যখন বসে যাবে না, পেছনে গেট পেছনে পিলা আর সামনে গিলা হবে, কারণ আপনার মেমোরিতে যেটা ঢুকবে ওটা ডিলেট হয়ে যাবে, আর এখান থেকে যেগুলো হবে সবাই সব রকমের কাজ করে না, কারণ সব ভাইদের ভিতরে কোরআন হাদিসের ইলিম নাই।
তিনি জানেন না যে কোন বিষয়টা কোরআন সুন্নার বিরুদ্ধে হয়েছে, তিনি সেটাকে এডিটিং করার সময় কাটেন না, যার কারণে সেটাও যদি আপলোড হয়ে যায় সারা জিন্দেগি সেই ভুলটা থেকে যাবে, যার কারণে যিনি বক্তব্য রেখেছেন তিনিও যখন সেটা শুনবেন তার নয় তাকে 10 বার ভাবতে হবে এটা আমি চরম ভুল করেছি। এখন সংশোধনের অপশনে খুঁজতে গেলে এখন বহু নিচেই তাকে নামতে হবে। কথা কিছু বুঝতে পারছেন না পারেন নাই? যাদের এডিটিং করার যোগ্যতা নাই তাদের ক্যামেরা করার যোগ্যতা নাই। মানুষ মাত্রে ভুল, সেই জন্য প্রথম হলো কোনো বিতর্কিত বিষয় যখন কেউ স্থাপন করে হয়তো সমাধানের জন্য বলতে চায়, সেই সমাধানের জায়গায় হয়তো সেটাকে কেউ অপব্যাখ্যা করে মানুষের সামনে স্থাপন করে, এইটা আমাদের ভিতরে বর্জনীয় হতে হবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ভাই সহ যারা মোবাইলে রেকর্ড করেন, এখন কিছু মানুষের ফিতরাত আছে কথা বললেই রেকর্ডিং, যার রেকর্ডিং করছেন যার কথাটা তার অনুমতি নিয়েছেন কথা বলেন না কেন? অনুমতি নেওয়া হয়? হতে পারে তো যে আমি সরল মনে তার সাথে 10-10টা কথা বললাম, সেই সরল মনের কথার ভিতরে এমন কোনো কথা আমি বলে ফেললাম সেটা হয়তো দু ভাইয়ের আলোচনার মধ্যে ছিল, কিন্তু সেই কলটা রেকর্ড হওয়ার কারণে সেটাকে বাইরে প্রকাশ করে আপনার নামের অপবাদ ছড়িয়ে দিল। চলছে সমাজে এটা? সেজন্য এইগুলো থেকে প্রথমে পরহেজ হতে হবে, মনে থাকবে। আর আল্লাহ যাকে ভালোবাসেন, যার মঙ্গল চান, তার দ্বারাই আল্লাহ দিনের কাজ কথা বলেন না কেন? আল্লাহ যার ভালো চান, আল্লাহ যাকে ভালোবাসেন, তার দ্বারাই দিনের কাজ কথা বলে না? খুব যদি বোঝার জন্য ভাবেন, স্বয়ং মায়ার নবী মদিনা বলা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো দুইটা মানুষের নাম আপনার কাছে পাঠিয়ে দিলাম, এই দুইজন ব্যক্তির নাম আপনার কাছে সিলেক্ট করার জন্য পাঠিয়ে দিলাম, এই দুইজনের মাঝে একজনকে আমার আনুগত্য বানিয়ে দেন, দুইটার ভিতরে একজন হলো আবু জাহিলের নাম আমার মায়ার নবী মদিনাওয়ালা পাঠালেন, ফারুক আদম উমরের নাম আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, মায়া আর নবী মদিনাওয়ালা যদি আল্লাহকে কথা বলতেন, আল্লাহ গো দিনের জন্যে দুটো নাম আপনার কাছে পাঠিয়ে দিলাম, এই দুটোকেই ইসলামের গোলাম বানিয়ে দেন, আল্লাহ যদি একজনকে বানাতে পারেন আর একজনকে কেন বানাতে পারেন না? কিন্তু বড় ভালো ভাবনা চিন্তা করে দেখেন, দুইটা নামের ভিতরে একটা কেন চাইলেন? এর দ্বারাই মায়ার নবী মদিনাওয়ালা এটাই বুঝিয়ে দিলেন, আমি জানি না আল্লাহ আপনি কার উপরে রাজি, আমি তো বললাম দুটার মধ্যে একটাকে দেন, আল্লাহ যেটাকে সিলেক্ট করলেন দুইজনার মাঝে একজন না দুইজন? জোরে বলেন। তাহলে দেখা গেল দুইয়ের মাঝে একটাকে ভালোর জন্য সিলেক্ট হবে আর একটা হবে কথা বলে না? না। যেগুলো আবু জাহিল মার্কা হবে ওইগুন এনটি হবে না কেন? এই জায়গাটাই বোঝানোর জন্য আজকে ভাবেন, সবাই মনে মনে ভাবে আমি বলে দিলাম কথা, আমার জুবান থেকে বার হয়ে গেল আল্লাহর গোলাম, কিন্তু তুমি কি জানো না তুমি যে কথাটা বলছো এই কথাটা একবার নয়, হাজারবার তোমার ভাবনা চিন্তা হওয়া দরকার। এখানে মোবাইলে কথা বললাম, ওই প্রান্তে যদি তোমার কলপুরু রেকর্ড হয়ে যায়, তুমি যখন যা কথা বলবে আল্লাহর গোলাম আমার রবের ক্যামেরায় সব কিন্তু রেকর্ড কথা বলে না? কোরআনুল করিম সুরার নাম সুরা বানী ইসরাঈল
15 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন ওয়াকুল ইবাদি ইয়াকুলুল লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম একবারের জন্য নয় রে আল্লাহর গোলাম হাজারবার ভাবনা চিন্তা করে দেখেন ওয়াকুল ইবাদি ইয়াকুলুল লাতী হিয়া আহসান হে নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন কার বান্দাদেরকে জোরে বলেন আল্লাহ আমার বান্দাদের বলে দেন তারা যখন কোনো কথা বলবে কথা যেন মার্জিত ভাষা হয় কোনো দূষিত বাক্য যেন না কথা বাবা কোনো দূষিত বাক্য যেন না ব্যবহার করে এ মুখ দিয়ে গালি দেবে না এ মুখ দিয়ে কটু বাক্য বলবে না এ মুখ দিয়ে খারাপ বাক্য বলবে না তুমি যদি সত্যিকারে আশিক রসুল হও নবীর উম্মতের যদি দাবি করো রে আল্লাহর গোলাম আমি বিনয়ের সাথে তোমাকে জিজ্ঞাসা করি মায়ার নবী মদিনাওয়ালা তার সামনে মক্কার বেঈমানগণ মেহমানদারি হবে সব মেহমান চলে গেল একজন দুষ্ট গোচরের মেহমান মায়ার নবী মদিনাওয়ালার ভাগে পড়ে গেল তিনি আপন বাড়ি নিয়ে চলে গেলেন আচ্ছা তারে খাওয়ালেন ও খেলো খেলো সবার খাবার গুণ একাই হজম করে দিল আরামের বিছানায় মায়ার নবী মদিনাওয়ালা ঘুমিয়ে দিলেন সকালবেলায় বেটা হাওয়া হয়ে গেল মায়ার নবী যখন রুমের ভিতরে ঢুকলেন গোটা ঘরটা নোংরা বেটা খেয়েছে এত খাওয়া খেয়েছে গোটা বিছানা কথা বলে না এই কথা কোনোদিন শুনেছিলেন না শোনেন নাই এরপরে বিবেক দিয়ে বলেন এই দৃশ্য দেখার পরে হওয়া কি উচিত ছিল হওয়া কি উচিত ছিল মায়ার নবী মদিনাওয়ালা যা পাতেন মুখ দিয়ে বলতেন যা ভাষা আসত মুখ দিয়ে বলতেন বেটাকে খাওয়ালাম ক্ষুধার্তকে বেটা খেলি খেলি হোড্ড ভরে খেলি সবার খাবার একা খেলি কোনো বাক্য নাই তারপরে গোটা কামরা নোংরা করলি মায়ার নবী মদিনাওয়ালা বলেন ওগো আল্লাহ আমার মেহমান আমার বাড়িতে সারা রাত্রি হয়তো অনেক কষ্ট পেয়েছে আমি মুহাম্মদ খবর নিতে পারি কথা বলে না পারি নাই আমি যদি হয়তো খবর নিতে পারতাম এই মেহমানের হয়তো এত কষ্ট হতো কথা বলে না এত কষ্ট হতো না ভাবনা চিন্তা করে দেখেন এই জায়গাটাই লক্ষ্য করেন কিন্তু সব কিছুই মাথায় রাখবেন ধরা কিন্তু একদিন কোরআনুল কারীম ওই জন্য সূরা তারিকের ভিতরে আল্লাহ বললেন ফামাগিরিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা যা করবি কর যা বলবি বল আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ধরব না ঠোঁট সেলাই করব না হাতে হ্যান্ডকাপ পরাবো না যা ইচ্ছা কর যতদূর যাবি যা যেমন ভাবি যাবি যা যতদূর উড়বি ওর যা বলবি বল কিন্তু শেষ সীমা কিন্তু একদিন কথা বলে না আমি সিদ্ধি করলাম আমার একদিন না একদিন আমার শেষ বায়ান হবে না হবে না আমি সিদ্ধি করলাম আমার একদিন শেষ খাবার হবে না হবে না আমি সিদ্ধি করলাম আমার একদিন শেষ নামাজ হবে না হবে না আমি সিদ্ধি করলাম একদিন শেষ আমার নিদ্রা হবে না হবে না ওটাই আমার জীবনের শেষ ঘুম ওটাই আমার জীবনের শেষ নামাজ ওটাই আমার জীবনের শেষ খাবার ওটাই আমার জীবনের শেষ কথা ওটাই আমার জীবনের শেষ আমল ওটাই আমার জীবনের শেষ বাক্য ওটাই আমার জীবনের শেষ বার দেখা ওটাই আমার জীবনের পরিচিতি শেষবার এটা একদিন না একদিন হবে না এটা আমার জীবনে হবে আর আপনাদের জীবনে কথা বলে না হবে গত তোরশো দিন সম্ভবত দু না দুই দিন না তিন দিন আগে দে গঙ্গায় একটা জলসায় গেলাম যাবার পরে যে জলসা কমিটি যারা তাদের ভিতরে একজন কোরআনের হাফিজ তার বংশের ভিতরে একমাত্র সুযোগ্য সন্তান আব্বা মায়ের একটাই মাত্র সন্তান ছেলে ইমাম সাহেব না থাকলে তিনি নামাজ পড়াতেন ইমামের অনুপস্থিতিতে জলসা যেদিনকে দিচ্ছেন তার আগের দিন জোহরের সময় ইমাম সাহেব ছিলেন না উনি জোহরের নামাজ পড়িয়েছেন জলসা কমিটিরও মেম্বার মসজিদ কমিটিরও মেম্বার বয়স ৩২ থেকে ৩৩ বছর শুধু জোহরের নামাজটা ইমামের অনুপস্থিতিতে তিনি পড়িয়েছেন ইমামের রুমেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন আসরের সময় উঠবেন ইমাম যেহেতু নাই তিনি নামাজ পড়াবেন আসরের সময় আজান হয়ে গেল
কিন্তু যখন তার কোনো সারা শব্দ নাই মুসল্লিরা যখন দরজায় আওয়াজ দেয় একবারের জন্য নাই ভাবির আল্লাহর গোলাম আওয়াজ দেয় যখন খোলে না ওঠেও না কোনো সারা নাই শব্দ নাই মুসল্লি ভিতরে চলে গেল দরজাটা যেহেতু খোলা ছিল গায়ে হাত দিয়ে নাড়া দেয় কোনো শব্দ পাওয়া কথা বলে না কোনো শব্দ পাওয়া গেল না কারণ আল্লাহ কোরআনুল কারীমে বললেন সূরার নাম সূরা জুমার 24 নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফা আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহাল মাউতা ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা আল্লাহু একবার বলেন একবারের জন্য নয় হাজারবার ভাবনা চিন্তা করে দেখেন রাত্রিবেলায় আরামের ঘুমিয়ে গেলেন বিছানায় শুয়ে পড়লেন বিবি আপনার পাশে ঘুমানো সন্তান আপনার পাশে ঘুমানো ওরে আল্লাহর গোলাম ফজর বেলায় আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন বলেন ইদ্দারা হইতে নামাজ উঠতম হে মুসল্লি উঠে বড় হে সলিমউদ্দিন উঠে বড় হে অমুকের স্বামী উঠে বড় স্ত্রী বলে কই গো ওঠো মসজিদে আজান হয়ে গেল জামাতের টাইম হয়ে গেছে কিন্তু নাড়া চাড়া দেয় সন্তান উঠে গেল বিবি উঠে গেল মাও উঠে গেল পরিবারের সব উঠল কিন্তু স্বামী কথা বলে না স্বামী উঠল না বলো আল্লাহর কোরআন জানিয়েছে এই কথায় মানুষ যখন ঘুমায় মানুষ তখন মারা যায় কেন মারা যায় মানুষ যখন ঘুমায় আল্লাহ তার রুহটাকে বের করে নেন আল্লাহ তার রুহটাকে বের করে নেন আল্লাহ কত রুহকে ওই দেহের ভিতরে পুনরায় যাবার মতন ক্ষমতা দেন আর কত রুহকে আমার আল্লাহ আটকে দেন ওই দেহের ভিতরে আর ঢোকার কোনো অপশন হে মুসলমান হে নামালবার এলাকা পার্শ্ববর্তী এলাকা বহু দূরদূরান্ত থেকে মানুষরা এসছেন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞাসা করেন আজকের বায়ানের পরে যখন যাবেন আপন বাড়িতে যখন ঘুমাবেন এই ঘুমটাই আপনার জীবনের শেষ হতে পারে এরপরে আপনি বলেন আপনার জুবানের গালি যদি রেকর্ড থাকে আপনার জুবানের কটুবাক্য যদি রেকর্ড হয় আপনার জুবানের খারাপ কথা যদি রেকর্ড হয় আপনার মাধ্যমে যদি জাতির মধ্যে ফিতনা হয় আপনার জন্য যদি জাতির ভিতরে দলাদলি হয় আপনার ভিতরে যদি জাতির ভিতরে বিভাজন তৈরি হয় বুকে হাত রেখে বলেন আপনি মরে গেলেন কিন্তু আপনার কারণে দ্বন্দ্ব কথা বলে না দ্বন্দ্ব রয়ে গেল আপনি পারেন না পারেন উপকার কারণ না করতে পারেন কারোর ক্ষতি কথা বলে না করো না করবে না।